আপনার দেখা গেল ডায়রিয়া বা যে কোনো ফুসফুসে সংক্রমণ হয়েছিল এবং এরপর আপনি সুস্থ হয়ে গেলেন তার কয়েক সপ্তাহ পরে দেখা যাচ্ছে যে আপনার আস্তে আস্তে হাত পা দুর্বল হয়ে যাচ্ছে প্রথমে দেখা যাচ্ছে পায়ের দিকটা দুর্বল হয়ে যাচ্ছে এরপর এটা আস্তে আস্তে হাতকে এফেক্ট করছে এবং অনেক সময় ফুসফুসকেও আক্রমণ করে বসে তখন কিন্তু এটা আইসিউতে ম্যানেজমেন্ট করতে হয় হ্যাঁ এই অসুখটার নাম হচ্ছে গুলেনবেরি সিনড্রোম এইটা আমাদের দেশে পাওয়া যায় এবং দেখা যাচ্ছে একটা ডায়রিয়ার হিস্ট্রি থাকে এবং অনেক সময় একটা ফুসফুসে সংক্রমণের ইতিহাস থাকে কখনো কখনো নাও থাকতে পারে তো যাই প্রথমে পায়ের দিকটা দুর্বল হয় আস্তে আস্তে উপরের দিকে যেতে থাকে কখনও কখনো উপরের দিকটাও আগে দুর্বল হতে পারে তবে সাধারণত পায়ের দিকটা দুর্বল হয় সেখান থেকে আস্তে আস্তে উপরের দিকে যেতে থাকে তো যাই হোক এটা যেহেতু পাওয়া যায় এবং আমরা বিভিন্ন টেস্ট করে এটা ডায়াগনোসিস করি এটা ভালো চিকিৎসাও আছে যদি এরকম হয় অবশ্যই দ্রুত ডাক্তার দেখাতে হবে আমরা সাধারণত সিএসএফ স্টাডি করি কোমর থেকে একটু রশনি পরীক্ষা করলে বোঝা যায় এখানে অ্যালবুমিনের পরিমাণ অনেক বেড়ে যায় কিন্তু সেই তুলনায় সেলের সংখ্যা সেভাবে বাড়ে না ডাব্লিউ সংখ্যা সেভাবে বাড়ে না এটা একটা পাওয়া যায় সেটা নার্ভ কন্ডাকশন স্টাডি করে বোঝা যায় এছাড়া আমাদের ফুসফুসে আক্রান্ত হচ্ছে কিনা সেজন্য কিছু টেস্ট করি আর্টারিয়াল ব্লাড গ্যাস অ্যানালাইসিস করি এবং ফোর্স্ট ভাইটাল ক্যাপাসিটি বা ভিসি বলি সেই টেস্টটা করা হয় করে দেখা হয় যাতে ফুসফুসে আক্রমণ হচ্ছে কিনা তো এরকম হলে দ্রুত ডাক্তার দেখাতে হবে অসুখ অনেক সময় কিন্তু খুব ডেঞ্জারাস হয়ে যেতে পারে সেজন্য নিয়মিত চেক মানে এরকম হলে অবশ্যই দ্রুত ডাক্তার দেখাতে হবে এবং তাদের মেডিকেলে ভর্তি থাকা উচিত ধন্যবাদ সবাইকে